নমস্কার বন্ধুরা, বাংলার দুই সুপারস্টার দেব এবং জিৎ এর দুজনের মধ্যে কে সেরা এবং কে নম্বর ওয়ান সুপারস্টার এদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলে দেই, আই এম রিয়েলি সরি। তার কারণ হচ্ছে এরকম ব্যাকগ্রাউন্ড, কারণ আমি যেখানে ভিডিও করছি এটা মৌরিগ্রামের একটা ব্রিজের ওপর। তো ভিডিওটা শুরু করা যাক। তো দেব এবং জিতের মধ্যে যদি তুলনা করি, তো প্রথমে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অভিনয়। যেহেতু এরা দুজন কমার্শিয়াল স্টার, তো কমার্শিয়াল অভিনয়ের দিক থেকে যদি তুলনা করি, দেবের চ্যালেঞ্জ বলো না তুমি আমার, তারপরে পরাঞ্জয় জুলিয়ারের, সেখানে একজন মেসি হিরো হিসাবে ঠিকঠাক। কিন্তু জিদ্দার অভিনয় সাথী সঙ্গীত চ্যাম্পিয়ন আলাদা লেভেলের। একটা বলিউড অভিনেতাদের যে একটা কথা বলার ধরন, তাদের যে স্টাইল, তাদের যে একটা ভাবভঙ্গি, সেইটা কিন্তু জিদ্দার মধ্যে ভরপুরভাবে ছিল। তো জিদ্দা সব ধরনের কমার্শিয়াল অভিনয়ে বা কমার্শিয়াল গল্পের ওপর কাজ করেছে। সে বাচ্চা শিশুর সিনেমাতে কাজ করেছে, সে ক্রান্তি সিনেমাতে কাজ করেছে, সে প্যান্থার সিনেমাতে কাজ করেছে, সে রাবণের মতন সিনেমাতে কাজ করেছে। কিন্তু দেবদা সে রোমান্টিক বা অ্যাকশন ফিল্ম ছাড়া সেরকম অন্য ধারার কমার্শিয়াল সিনেমাতে কাজ করেনি। আমি মানছি ককপিট, চ্যাম এগুলো ভালো সিনেমা, কিন্তু কমার্শিয়াল যে ভাবটা সেটা কিন্তু দেবদার ওই রোমান্টিক বা অ্যাকশন ছাড়া অন্য কোনো ধারাতে কাজ করেনি। কিন্তু জিদ্দা ক্রান্তি বলি, তারপরে তোমার চ্যাম্পিয়ন বলি এবং বাচ্চা শ্বশুরের মতন সিনেমাতে কাজ করেছে। তো অভিনয়ের দিক থেকে কিন্তু জিদ্দা এগিয়ে থাকবে। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে বক্স অফিসের দিক থেকে। তো বক্স অফিসের দিক থেকে মানে জিদ্দার থেকে দেবদা কিন্তু এগিয়ে রয়েছে। তার কারণ হচ্ছে অ্যামাজন অভিযান, চাঁদের পাহাড় এগুলোর বক্স অফিস কালেকশন। অ্যামাজন অভিযানের বক্স অফিস কালেকশন 52 কোটি, চাঁদের পাহাড়ের প্রায় 22 কোটি, যেটা জিদ্দার কিন্তু সেরকম হয়নি। জিদ্দার সাথী, বস্তু এগুলোর কালেকশন ওই 10-12 এর আশেপাশে। তো কালেকশনের দিক থেকে কিন্তু দেবদা এগিয়ে থাকবে। এবং প্যান ইন্ডিয়াতে দেবদার কালেকশন হিউজ। অ্যামাজন অভিযানের কালেকশন দেখুন, সেখানে ব্লকবাস্টার। এবং এই যে গোলন্দাজের কালেকশন হিউজ, তো সেখানে কিন্তু দেবদা এগিয়ে থাকবে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যান ফলোয়ার। একটা মানে অভিনেতাকে সুপারস্টারের জন্য ফ্যান ফলোয়ার খুবই গুরুত্বপূর্ণ। মানে ফ্যান ফলোয়ার প্রমাণ করবে যে সে কত বড় সুপারস্টারের তকমা পেতে পারে বা সে কোন ধরনের সুপারস্টার। তো ফ্যান ফলোয়ারের দিক থেকে জিদ্দা কিন্তু এগিয়ে রয়েছে। আপনি যদি ইনস্টাগ্রাম চেক করেন, সেখানে কিন্তু জিদ্দার তফে রয়েছে, তাকে কেউ তপকাতে পারছে না। তো জিদ্দার এতটাই ফ্যান ফলোয়ার বেশি যে মানুষরা আসাম, দিল্লি, তারপরে বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে কলকাতায় আসছে জিদ্দার রাবণ শেষ থেকে শুরু, প্যান্থার, এই সব সিনেমা দেখার জন্য। তো বোঝাই যাচ্ছে যে জিদ্দার ফ্যান ফলোয়ার হিউজ। এবং জিদ্দার যে কোনো ঘটনা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছাড়লে যে লাইক বা যে ভিউজটা করে সেটা অন্য অভিনেতাদের ক্ষেত্রে খুবই কম। তো ফ্যান ফলোয়ারের দিক থেকে 1 নম্বরে জিদ্দা। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার ড্যান্স। একটা কমার্শিয়াল মানে সুপারস্টারের জন্য ড্যান্স খুবই গুরুত্বপূর্ণ। ড্যান্স কিন্তু অতি মারাত্মক মানে প্লাস পয়েন্ট। তো ড্যান্সে কিন্তু দেবদা এগিয়ে রয়েছে, কারণ দেবদার ভজ গৌরাঙ্গ বলি, লে পাগলু ড্যান্স বলি বা খোকাবাবু যাই বলি, এই গানগুলোতে মানে দেবদার ওই দিকবাজি খাওয়া বা পা বাঁকানোর যে একটা স্টাইল, সিগারেট খাওয়া, পিছন দিয়ে বোম ব্লাস্ট, এই যে দৃশ্যগুলো মানে স্টাইলের যে একটা নতুন ডিজাইন বা একটা নতুনত্ব ভাব, সেগুলো কিন্তু দেবদার হাত ধরেই আসে। এই যে ভজগৌরাঙ্গ, খোকাবাবু যায়, এগুলো কিন্তু খুব একটা সহজ কাজ নয়, দেবদার করিয়ে দেখিয়েছে, যেটা জিদ্দার ক্ষেত্রে একটু মিসিং ব্যাপার। এবং দেবদা কিন্তু ড্যান্সগুলো কিন্তু পুরো সাউথের লেভেলের। মনে হবে না যে এটা কোনো মানে টলিউডের অভিনেতা, মনে হবে সাউথের কোনো অভিনেতাকে দেখছি। কারণ দেবের তার পোশাক আশাক, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার হাইট, তার টাকানার অ্যাটিটিউড সব দিক থেকে সেরা। তো ড্যান্সের দিক থেকে দেবদা এগিয়ে থাকবে। তো আমার মতে বাংলার বিগেস্ট দুই সুপারস্টার এখন দেব এবং জিৎ। কাউকে ছোটো করা বা কাউকে নিচে নামানো কখনো উচিত নয়। তবে কে বড় সুপারস্টার, কে 1 নম্বর সুপারস্টার, সেই প্রশ্নের উত্তর আপনারা দেবেন, আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানান, আমি সেই ভিডিওর ওপর টপিক পরবর্তীকালে বানানোর চেষ্টা করব।
তো এটাই ছিল ভিডিওতে বলার, আমাকে আমার কাজে যেতে হবে, এখানে একটা পার্সোনাল কাজ আছে। তো ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন। বাই বাই।